শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরুর পর এবার সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায় শক্তির বিচারে প্রোটিয়ারা শক্তিশালী হলেও তাদের হারিয়ে সুপার এইটের আশা জোরালো করতে চায় টাইগাররা রাজীবুল ইসলামের রিপোর্ট ডালাসে শ্রীলঙ্কাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ এবার সামনে শক্তিশালী সাউথ আফ্রিকা দুই ম্যাচে দুই জয় নিয়ে ডি গ্রুপে সবার উপরে অবস্থান প্রোটিয়াদের আর এক ম্যাচে এক জয় নিয়ে টেবিলের দুইয়ে টাইগাররা শক্তিতে এগিয়ে থাকা সাউথ আফ্রিকাকে হারাতেই মাঠে নামবে বাংলাদেশ তবে ব্যাটিংয়ে শক্তিধর প্রতিপক্ষকে ঘায়েল করতে বড় চ্যালেঞ্জ নিতে হবে শান্তদের সেজন্য বাড়তি দায়িত্ব থাকবে বোলারদের ঘাড়ে এছাড়া নিউ ইয়র্কের পিচও ভয়ঙ্কর এই মাঠে আগে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকার কাছে মাত্র সাতাত্তর রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা ভারতের কাছে আয়ারল্যান্ড ছিয়ানব্বই রানে অল এবং সাউথ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডস করতে পেরেছে নয় উইকেটে মাত্র একশো তিন রান কঠিন এই পিচেই কঠিন চ্যালেঞ্জ টাইগারদের জন্য অনেকের মতে এই মাঠে টস জেতা মানেই ম্যাচ জয়ে এক পা দিয়ে রাখা সেজন্য মাঠে নামার আগে পরিকল্পনা করেই নামতে হবে সাকিব শান্তদের শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও ভালো ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ বিশেষ করে ব্যর্থ ছিল ব্যাটাররা প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে টপ অর্ডারের এই দুশ্চিন্তাই বড় ভয় তবে টাইগার সমর্থকদের বিশ্বাস প্রোটিয়াবাধার টপকে জয়ের মুখ দেখবে লাল সবুজের বাংলাদেশ রাজীবুল ইসলাম নাগরিক